আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি দেখে নিন, এটা খুব সুন্দর একটা রেসিপি, ছোট বড় বাচ্চা সকলেই খেতে পারে। এই দেখুন, আমি কিছুটা লাউয়ের ডগা দিয়েছি, এর মধ্যে দিয়েছি আলু আর দিয়েছি মটরশুঁটি, দিয়ে আপনার একদম পুরোপুরিভাবে গ্রিন সবজি, সেই গ্রিন সবজি তৈরি হচ্ছে। এর মধ্যে কিছুটা দিয়েছি একটু জিরা বাটা দিয়েছি আর একটু রসুন বাটা এটার মধ্যে দিয়েছি। এর মধ্যে আদা চলবে না আর হচ্ছে আপনার পেঁয়াজও ভালো লাগবে না। তো এটা দিয়ে একদমই আপনি খেতে পারেন, প্রথম ভাতেই এই খাবারটা খেতে পারেন। কারণ দেখুন, এমটি স্টমাকে বিশেষ করে ঝাল তেল মশলা খাওয়া একদমই উচিত নয়। আর এর মধ্যে দেখুন পাতাও আছে, দিয়ে শাক তৈরি হয়েছে একটা। এই শাকটা যদি আপনার খেতে ইচ্ছে করে আপনি বাড়িতে বানিয়ে খান, একদম খাঁটি সরষের তেলে তৈরি করেছি। আপনারা যদি মনে করেন আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর একটা খেতে হবে। এর মধ্যে আপনি চাইলে একটু ধনে পাতাও দিতে পারেন, আমার বাড়িতে খেতে চায় না বলে আমি দিই না, আপনারা দিয়ে খান, দেখুন খুব ভালো লাগবে। এমনকি এটা আমি তো ভাজার মতো করেছি, আপনারা ঝোল করেও খেতে পারেন।